অঙ্গমলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহা স্নান করাইল শত ঘর দিয়া। হে গোবিন্দ হে গোপাল হে দয়াল রাম, হে গোবিন্দ হে গোপাল হে দয়াল রাম। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ, শঙ্খ গন্ধদক দিয়া স্নান সমাপন। চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল, তুলসাদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধব পুরি করে অভিষেক। এইভাবে ব্রজবাসী যত আছে আও ব্রজবাসী, আরে কনুরে গোপাল গোপাল আয়ো, গিরিরাজ কে উপর গোপাল প্রকট হুয়ে হ্যায়। আর গ্রামের লোক ভারে ভারে অন্ন বস্ত্র সব বহন করে আনছে, কিভাবে আনছে? গ্রামের যতে গ্রামের যতে তন্ডুল ডালি গধু মুচূর্ণ সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। তার পাশে তার পাশে রুটি রাশি পর্বত হইল, সুপাতি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল চৌদিকে ধরিল। কোন পূর্ব প্রস্তুতি ছাড়া গোপালকে উদ্ধার করা হলো, আর অমনি গ্রামের সব লোক মিলে তাদের ঘরের যা বস্তু ছিল সেগুলো গোপালের সেবায় লাগালেন, হয়ে গেল অন্নকূট। চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বলছেন, যেন পূর্বের সেই অন্নকূটের কথা মনে পড়ে যাচ্ছে, যখন প্রভু নিজেই অর্পণ করেছিলেন আর নিজেই গোবর্ধন রূপ ধারণ করে তা গ্রহণ করেছিলেন, সেই অন্নকূটের কথা যেন মনে পড়ছে। অনেক ঘট ভরি সুবাসিত জল দিলেন মাধবেন্দ্রপুরী, আর মাধবেন্দ্রপুরী দেখলেন বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, গোপাল সমস্তই যেন গ্রহণ করছেন, কিন্তু আবার দেখছেন তার হস্ত স্পর্শে অন্ন পুনঃ তৈছে হইল, যে অন্ন ছিল প্রাকৃত লোকের চোখে সেই অন্নই আছে। শুধু মাধবেন্দ্রপুরী জানেন, যুগ যুগ ধরে মৃত্তিকার তলায় থাকায় গোপালের খিদে পেয়েছিল, গোপাল গ্রহণ করেছেন। আর ভোগের পর কি হয়? ভোগারতি। কানহারে
সকল ব্রাহ্মণ পুরি বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়োজিল। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল, প্রজার সমস্ত গ্রাম থেকে লোকে দেখতে আসছে। আরে শোনো, গোপাল প্রকট হয়েছে, গোপাল প্রকট হয়ে গেছে, গোপাল প্রকট হয়ে গেছে, চলো চলো চলো। এইভাবে গোপালের প্রকট হওয়ার খবর
সারা বৃন্দাবন মথুরা মণ্ডলে ছড়িয়ে পড়ল। তারপর তারপর মথুরার বড় বড় ক্ষেত্রীরা এসে মন্দির তৈরি করে দিলেন, বৃহৎ ভাণ্ডার পাচি এইসব বানিয়ে দিলেন। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। এইভাবে রাজসেবা হচ্ছে, এই মত বৎসর দুই চলিল সেবন। কিন্তু পুরী গোসাই একদিন যখন গোপালকে শয়ন দিয়েছেন, রাত হয়েছে, নিদ্রা গিয়েছেন পুরী গোসাই, তখন পুরী দেখছেন স্বপ্নে আবার গোপাল প্রকট হলেন। গোপাল স্বপ্ন দিয়ে চলে গেলেন, স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা গৌড়দে, গেলা গৌড়দে। মাধবেন্দ্র পুরীর অবস্থাটা একবার ভাবুন, যে বিগ্রহ অযাচক সন্ন্যাসীকে আজ মন্দিরের অধিকারিত সেবায়েতে পরিণত করেছেন, সেই বিগ্রহ স্বয়ং আদেশ দিচ্ছেন মাধবেন্দ্র চলে যাও, আমার দেহের দাগ মলয় চন্দন নিয়ে এসো নীলাচল থেকে, আর কাউকে পাঠালে হবে না মাধব, তোমাকে নিজেকে যেতে হবে, সেই মলয় চন্দন নিয়ে আসতে হবে। মনের দুঃখ মনে রেখে মাধবেন্দ্র আজ গোপালকে বৃন্দাবন ধামে রেখে সেবার সুব্যবস্থা করে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রভু হে আমার এই বাসনা, এই দেহ কদম শান্তিপুর হয়ে এসে পৌঁছলেন বাংলার ওড়িশার সীমান্তে। শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুপাদকে দীক্ষাদান করে তিনি এলেন রেমুনায়, আর রেমুনাতে সেই দেখলেন সেই অপূর্ব সুন্দর কালোমানিক বিগ্রহ দ্বিভুজ মুরলীধর উদ্ধবের ঠাকুর। গোপীনা পরম ভক্তি করি
বহু নৃত্য গীত করি জগমোহনে বসিলা, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। পুরী দেখছেন দারুণ রকম সুষ্ঠু ভাবে সেবা হচ্ছে, সেবার সৌষ্ঠব দেখে আনন্দিত মনে উত্তম ভোগ লাগে থা কইল অনুমানে। জইছে ইহা ভোগ লাগে সকল শুনিব, তৈছে তৈছে ভোগ আমি গোপালে লাগাব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, আর ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। সন্ধ্যা ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান, গোপীনাথেরও ক্ষীর করি প্রসিদ্ধ নাম জারো, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাই আরো। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। মাধবেন্দ্রপুরী ভাবছেন এখানে যে সেবা হয়, এখানে যে অমৃত কেলি ক্ষীরের এত মহিমা শুনেছি, যদি ক্ষীরের স্বাদ জানতে পারতাম তাহলে গোবর্ধনে যখন ফিরে যাব গোপালকে সেই ভোগ বানিয়ে লাগাতে পারতাম। এই ইচ্ছায় লজ্জা পায়া বিষ্ণু সংগরিল, বিষ্ণু সংগরিল, হেনকালে ভোগ সরি আরতি বাজিল, আরতি বাজিল। প্রভু আমি কি করলাম, তোমার ভোগের নৈবেদ্য তাতে আমি লোভ করলাম, এখনো নিবেদন হয়নি প্রভু, তোমার অনিবেদিত ভোগে আমি লোভ করলাম। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহির হইল কারে কিছু না বলিয়া আর, অযাচিত বৃত্তি করি বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস, প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীরে ইচ্ছা হইল তাহা মানে অপরাধে, গ্রামে শূন্য হাটে বসি করেন কীর্তন। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন, নিত্য কৃত্য করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিল বচন। পূজারি পূজারি ও পূজারি, উঠা হো পূজারি, করো দ্বার বিমোচন, ক্ষীর একখানি আছে সন্ন্যাসী কারণ, ধরার আঁচল তলে এক ক্ষীর হয়, তুমি তাহা নাহি জানো আমার মায়ায়, মাধবপুরী সন্ন্যাসী আছেন হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লয়া। পূজারি, তুমি আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরীকে অমৃত কেলি ক্ষীর প্রসাদ দাওনি কেন? স্বপ্ন দেখে পূজারি উঠে মুক্ত কইল দ্বার, মুক্ত কইল দ্বার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার, মুক্ত কইল দ্বার। কোথায় কোথায় প্রভুর উত্তরী ওর তলায় দেখল ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, পাইল সেই ক্ষীর, এলো স্থান লেপি হইল বাহির। এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, ক্ষীর লইয়া পুরি তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে প্রভু। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর প্রসাদ দিয়া পূজারি তারে দণ্ডবধ কইল, ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারি মাধবেন্দ্র, তোমার জন্যে ভগবান স্বয়ং নিজের ভোগের ক্ষীর নিজে চুরি করেছে। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারি, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধবপুরী। মাধবেন্দ্র বলছেন হ্যাঁ হ্যাঁ আমি জানি, ও যে চোর আমি জানি, আমি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম বিল্লমঙ্গল ঠাকুরের একখানা গান শুনেছিলাম, ও চোর যে কিরকম চোর,
কেউ জানে না। ব্রজ প্রসিদ্ধম ভবনীত চোরম গোপাঙ্গ নানাম চতুর চোরম ব্রজ প্রসিদ্ধম ভবনীত চোরম গোপাঙ্গ নানাম চতুর চোরম ব্রজ প্রসিদ্ধম ভবনীত চোরম গোপাঙ্গ নানাম চতুর চোরম। বলছেন দেখো কিরকম চোর জানো? চোর তো বটাই ও বাটা, যখন ব্রজে ছিল কত লোকের ক্ষীর চুরি করেছে, আর গোপীদের কি করেছে জানো? দুকুল চুরি করেছে, একুল অকুল দুকুল। অনেক জন্মার্জিত পাপ চোরম, অনেক জন্মার্জিত পাপ চোরম, চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। ব্রজে প্রসিদ্ধম চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। ব্রজ প্রসিদ্ধম ভবনীত চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। আরো কি চুরি করেছে জানো? শ্রী রাধিকায় হৃদয়স্য চোরম, শ্রী রাধিকায় হৃদয়স্য চোরম, রাধার হৃদয় চুরি করেছে। এই গানটি অনেক দীর্ঘ, মাধবেন্দ্রপুরি গাইছেন। শেষে বিল্লমঙ্গল ঠাকুর ভণিতায় বলছেন, চোর তোমাকে তো শাস্তি পেতে হবে, চোর চুরি করলে শাস্তি পায় তো? কি পায় তো? কি মায়েরা বাবারা কিছু বলছেন না কেন? চোর চুরি করলে কি শাস্তি পায়? পায় তো, পাওয়া উচিত তো শাস্তি। তাহলে এই যে শ্রীকৃষ্ণ, এ তো চোরের সেরা চোর, একে কি শাস্তি দেয়া যায়? বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, আজ মাধবেন্দ্রপুরি গাইছেন, চোর তোমাকে কারাগারে রাখবো, আমার হৃদয় কারাগারটা এত অন্ধকার, এত ভয়ানক জেলখানা, সেই হৃদয় কারাগারে কৃষ্ণ তোমাকে বন্দি করে রাখবো, এই তোমার উপযুক্ত শাস্তি। ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত কইল, ক্ষীর দিয়ে পূজারি চলে গেল, আর আবেশে মাধবপুরি তাহা আস্বাদন কইল। যে পাত্রে ক্ষীর দিয়ে গেছে সেই পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে নিজের উত্তরিয়ে বেঁধে রেখেছেন মাধবেন্দ্র। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। প্রতিদিন সকালে এক টুকরো করে ভাঁড় খান, আর অদ্ভুত প্রেমাবেশ হয়, হবেই তো সেখানে নন্দনন্দনের হস্ত স্পর্শ লেগে আছে। ক্ষীর খেয়ে মাধবপুরী নীলাচলে রওনা দিলেন, কারণ তিনি ভাবলেন, ঠাকুর মোরে ক্ষীর দিল সব লোকে শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। তাই প্রভু সেই রাতের অন্ধকারে দণ্ডবত করে গোপীনাথের উদ্দেশ্যে চলে গেলেন সেই জায়গা ছেড়ে নীলাচল। চলি আইলা নীলাচল, নীলাচল রে, চলি চলি আইলা নীলাচল, নীলাচল রে, চলি চলি নীলাচল, নীলাচল রে, চলি চলি আইলা নীলাচল, নীলাচল রে, চলি চলি আইলা নীলাচল। জগন্নাথ দর্শনে হইল বিউবার, জগন্নাথ দর্শনে হইল বিউবার, চলি চলি আইলা নীলাচল, নীলাচল।
প্রতিষ্ঠার স্বভাবে এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত, মাধবপুরী প্রতিষ্ঠা ভয়ে রহে পলাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে লাগি লইয়া, যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। মাধবেন্দ্র চন্দন সংগ্রহ করতে এসেছেন শুনে নীলাচলবাসী যত সেবক যত পাণ্ডা তারা যে যা সংগ্রহ করতে পারল বোঝা বোঝা চন্দন এনে মাধবেন্দ্রের হাতে তুলে দিচ্ছে। তোমার গোপাল নিজে তোমার কাছে চন্দন চেয়েছেন, কত বড় সৌভাগ্য। চন্দন তো তোমায় দেব মাধবপুরী, সঙ্গে কর্পূর দেব, গরমকালে চন্দন কর্পূর অগুরু মিশ্রিত করে যখন গোপালের শ্রীঅঙ্গে লেপন করবে গোপাল শীতল হবে। এইভাবে চন্দন নিয়ে মাধবপুরী শোনা যায় কয়েক মন চন্দন পেয়েছিলেন, তার জন্য একজন বিপ্র একজন সেবক তার সঙ্গে দেয়া হয়েছিল, আর দেয়া হয়েছিল একটা পারমিট যাতে কেউ তাকে না ধরে সীমান্তে সীমান্তে। চলিলা মাধবপুরী চন্দন লইয়া, চলিলা মাধবপুরী চন্দন লইয়া, কতদিনের মুনাতে উত্তরি লগিয়া, আর কতদিনের মুনাতে উত্তরি লাগিয়া, গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রভু দেখি নৃত্য গীত করিল অপার, আর প্রভু দেখি নৃত্য গীত করিল অপার। এই শোন শোন শোন, সেই সন্ন্যাসী এসেছে রে যার জন্য আমার প্রভু ক্ষীর চুরি করে ধরার আঁচলের তলায় লুকিয়ে রেখেছিলেন, এইবার আগে ওকে ক্ষীর দে, নইলে এবার প্রভু ডাকাতি করতে পারেন, তারপর সবাই বলবে ক্ষীর ডাকাত গোপীনাথ, দরকার নেই, আগেই ওকে ক্ষীর প্রসাদ দেয়া হোক। মাধবেন্দ্রপুরী প্রসাদ পেয়ে সেই রাত্রে দেবালয়ে শয়ন করেছেন, পূজারি চলে গেছে, স্বপনে ঠাকুর আসি বলিল বচন, মাধবেন্দ্র 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 শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘোষী এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করো হলে পণ, গোপীরাথে আমায় একই অঙ্গ হয়, ইহা চন্দন দিলে হবে আমার তাপ না করো আগ্রহ, দুঃখরা ভাবি হো মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচরে। এত বলি বালক গেলা না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্ত হইল চমৎকার, বালক গেলা গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে আনিল ডাকিয়া, শোনো 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 শোনো, প্রভুর আজ্ঞা হইল, এই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে সব কর হলে পণ, ইহা চন্দন দিলে গোপাল হইবেন শীতল, স্বতন্ত্র ঈশ্বর তিনি, আজ্ঞা তার প্রবল। ভাবো ভাবো, গোপাল স্বয়ং এসে বলেছেন স্বপ্নে যে মাধবেন্দ্র এত ভারী বোঝা নিয়ে এত দুর্গম পথ পেরিয়ে তোমাকে এই বয়সে আবার বৃন্দাবনে আসতে হবে না মাধব, তুমি গোপীনাথের অঙ্গে ওই কর্পূর চন্দন লেপন করো, তাহলে আমার শরীর শীতল হবে। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবেন চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। এই মতো প্রতিদিন চন্দন ঘষিয়া